ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে ওন্দায় তৃণমূলের দ্বন্দ্ব আরও প্রকাশ্যে। তৃণমূলের দুই গোষ্ঠীর প্রস্তুতি মিছিলকে ঘিরে উঠল একে অপরের বিরুদ্ধে দূর হটাও স্লোগান। এই ঘটনায় ওন্দায় গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল যে জেরবার, ফের সেটা সামনে এলো। ওন্দা ব্লক তৃণমূলের অন্দরে দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছিল। এবার সেই লড়াই ওন্দার রাজপথে আছড়ে পড়ল। শুক্রবার 5ই জুলাই ওন্দার বিডিও অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খা। তার নেতৃত্বে এদিন মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতিকে। অন্যদিকে তৃণমূলের উত্তম বিট আরেকটি মিছিল বের করেন। তবে এদিনের মিছিলে থাকা ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাকে লক্ষ্য করে তৃণমূল সভাপতির অনুগামীরা অরূপ খা দূর হটাও স্লোগান দিতে থাকেন। আবার অরূপবাবুর মিছিল থেকে তার অনুগামীরা উত্তম বিট দূর হটাও স্লোগান দিতে থাকেন। অরূপ খার নেতৃত্বে ওন্দা বাজারে মিছিলের পরে পাল্টা মিছিল করেন ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট। ওন্দা ব্লক অফিস মোড় থেকে ওন্দা ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে ফের আলাদা শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করে তৃণমূল। তবে একই দিনে শাসক দলের একই ইস্যু নিয়ে দুই মিছিলকে ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব একেবারে আছড়ে পড়ল ওন্দার রাজপথে। এদিনের দুই মিছিল থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে বেশ উত্তপ্ত ওন্দার মাটি। তৃণমূল কর্মী মোহাম্মদ সেলিম খান কি বলছেন শুনবো। তৃণমূল নেতা অরূপ খা কি বলছেন শুনব। দেখুন, ওগুলা কিছু হয়তো তারা তাদেরকে কোনো কোনো লোক শিখিয়ে দিয়েছে, সেই জন্য দুই একজন করছে। তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এটা করছে, সবাই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু আজকে এক ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং করেছিলাম, আজকেও আমরা সেইভাবেই করছি। এটা আমাদের 21 জুলাই আমাদের নির্ধারিত, আমি প্রত্যেক বছর করি। এবারেও সেইভাবে আমি প্রস্তুতি সভা করেছিলাম, আমি প্রস্তুতি সভা করবো। এই মিছিলটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে রাখি না আমি। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওদার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাই। সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ, যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21 জুলাই প্রত্যেকবার করেন। সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। তাহলে দুটো আলাদা মিছিল কেন? তার পারফরম্যান্স উত্তর দেবে, সেটা তো ভালোবাসি, সেই জন্য আলাদা মিছিল চাই আমরা উত্তকে। সেটা তারা করেছে, করতে পারে, তারা করেছে, করতেই পারে, যে করেছে করতেই পারে। লোকসভাপতি নেই তো আপনার মিছিল? হ্যাঁ, লোকসভাপতি নেই আপনার মিছিল? তৃণমূল নেতা উত্তম বিটের কি বক্তব্য ওই মিছিলকে নিয়ে, শুনবো তার কথা। অরুদার নেতৃত্বে কি মিছিল হয়েছে আমার জানা নেই। আমি পঞ্চায়েত সমিতির অল মেম্বার্স কর্মাধ্যক্ষ এবং অঞ্চল সভাপতি এবং ব্লক নেতৃত্ব নিয়ে আমি একটা মিটিং বসেছিলাম পঞ্চায়েত সমিতির সমস্যা চলছে সেই বিষয়ে। এখানে এত মিটিং চলছিল, মিটিংটা ইমধ্যে শেষ হলো। তার মধ্যে উনি কেন মিছিল করলেন আমি জানি না ঠিক। আমাকে রাজ্য নেতৃত্ব কালকে বললেন যে অরূপ খাকে আপনি ডেকে নেবেন মিটিংয়ে, আমার 100 দিন মিটিংটা করবেন। আমি কাল রাত্রিতে অরূপ দাকে বললাম দাদা আসুন, 100 দিন মিছিলটা করি, কোনো অন্য মিছিল না হয়, এটা একটা খারাপ বার্তা পৌঁছাবে। জেলা নেতৃত্ব বলেছিলেন, সেই মতো অরূপ দাকে আমি রাত্রে ফোন করেছিলাম, উনি বললেন ঠিক আছে আমরা 100দিন মিছিল করবো। তারপর উনি কেন মিছিল করলেন আমার জানা নেই, যদি করেছেন সেটা আমি
জেলা এবং রাজ্যকে বলবো আর কি বলবো। অরূপ খান মিছিলকে লক্ষ্য করে আপনার অনুগামীরা অরূপ খান দূর হটো স্লোগান দিলেন। দেখুন, কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে কর্মীদের তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যা বলেছেন যে অরূপ দাকে ডাকুন, অভিরূপ খাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সব কিছু করছি। এবার উনি কেন মিছিল করলেন আমরা জানা নেই। আপনি আপনি বিজেপির সঙ্গে সেটিং করে চলছেন, অরূপ খান মিছিল থেকে এমন স্লোগানও উঠছে, কি বলবো, অবান্তর কথাবার্তা। উনি একজন সিনিয়র লিডার, তার মুখে এই কথা আমরা আশা করি নি। সেটিং অরূপ খা আছে, সেটা প্রমাণ আছে। সেটিং বিজেপির লোক ডাকে মিটিং করতে। আমি একজন সিনিয়র নেতৃত্বকে অপমান করে কিছু বলতে পারবো না, আমাকে উচিতে বাঁধবে, কারণ আমরা শিক্ষক, আমরা খুব সংযত ভাবে দলটা করি। ওদায় চাই না কোনো অশান্তি আমরা চাই না। আমি কর্মীদের বলি সংযত থাকুন, সামনে 2026 নির্বাচন, 2019 নির্বাচনে যে ভরাডুবি হয়েছিল আমরা সেখান থেকে অনেকটা গুছিয়ে নিয়ে আজকে ওদা বলুন মাত্র 980 ব্যাগ আছি আমরা, সেটা নরেন্দ্র মোদী ওইদিক মিটিং করেছে, ওদায় গ্রিন চক্রবর্তী করেছে, এখানে বিজেপি প্রচুর কর্মসূচি করে যে তার জন্য আমরা একটু এখন এখনো ব্যাগে আছে। কি দলের গোষ্ঠী কন্দল? এখন যদি অরূপবাবু মিছিল করেন তাহলে আপনারা ভাববেনই গোষ্ঠী কন্দল। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু কোনো নতুন ইস্যু নয়। বারংবার দেখা গেছে পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে প্রকাশ্যে এসেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এদিন বাঁকুড়ার ওন্দাতে ফের দেখা গেল প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামী 21 জুলাই শহীদ দিবসের যে প্রচার সভা, সেই সভা উপলক্ষে বাঁকুড়া জেলার ওন্দাতে একটি মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একদিকে একটি মিছিল শুরু হয় ওন্দার যে বিডিও অফিসের যে গেট আছে সেখান থেকে, সেই মিছিলে অংশগ্রহণ করেন ওন্দার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ খাঁ। অপরদিকে একই জায়গায় একই সময়ে একটি মিছিল আয়োজন করতে দেখা গেল ওন্দার তৃণমূল কংগ্রেসেরই ব্লক সভাপতি উত্তম বিটকে। এবং শুধু যে একই জায়গায় তৃণমূল কংগ্রেসের দুই মিছিল এমনটা নয়, এই মিছিলকে কেন্দ্র করে ছোড়া হলো একে অপরকে দূরহাটো স্লোগান। এমনিতেই ওন্দাতে যে তৃণমূলের ঠান্ডা লড়াই তা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, এদিন সেই ঠান্ডা লড়াই এবার প্রকাশ্যে রাজপথে এলো। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের এই তত্ত্বকে মানতে নারাজ দুই পক্ষই। সবে মিলে দিন যত এগিয়ে আসছে ততই প্রকাশ্যে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের আরেকবার দেখা যাচ্ছে। এখন পশ্চিমবাংলার যে রাজনৈতিক যে পটভূমি সেটা কোন পথে অগ্রসর হয় সেটা এখন দেখার বিষয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব।